वेलकम टू जिनियस ब्लॉग। जिनियस ब्लॉगर एक नतून एपिसोडे तुम्हारे सकल के अनेक अनेक वेलकम। तो सबार आगे आज के कैप्शन देखे बुझते ही पार्छ आज के कि ब्यापारे वीडियो करते चले। एक्चुअली पढ़ाशनर प्रति सकल जो कन्सार्न प्रत्येक मायर तर सन्तान पढ़ाशनर प्रति जो कन्सार्न तो नहीं आज के वीडियो। दीप एखन क्लास नाइने उठते चले। तो दीपर सामने चारटे बचर प्रचंड लड़ाइयर प्रचंड युद्ध। तो से जिनगुलो के फैसिलिटेट करार जो से जिनगुलो के इजी करार्जन ओर स्कूल के किस बोर प्रोवाइड करा है। एचड़ा निजे और होम ट्यूशने जर का पढ़े तर सा कथा बोले प्लस हमार निजे जो सबजेक्टगुलो पढ़ाई सेगुलर जो हमें किचु किचु बी अनलाइने मार्केट के की। स्कूल बोर पशापाशी प्रत्येक मायर चाहिए बाच्चा काच्चा एक बैर बी पढ़े। बैर बी पढ़ानोटा अवश्य बाच्चा क्षेत्र खूब खूब प्रयोजन। हाँ बाच्चार हम चाप है किन्तु परवर्तीकाले जीवने तादेर अनेक सुविधा है। स्कूलेर बोयेर सीमित सिलेबासेर मध्य थेकेओ बाइरेर अनेक जिनिस जानते पारा जाए। अवश्य गूगल करे तारा सेई सब जिनिसगुलो बाइरेर जदि इच्छा थाके जानते ही पारे। तबे आमरा सबाई जानी आमादेर बाच्चारा इंटरनेटटाके किन्तु एंटारटेनमेंट बानिये दिएछे। इंटरनेटेर जे ब्यापार सेटा किन्तु आर एंटारटेनमेंटेर बाइरे नेई। कंप्यूटर खुलले ही मोबाइल खुलले ही शुद्ध गेमिंग रोस्टिंग वीडियो और यूट्यूबे पॉपुलर किचु सर्चेर माध्यमे भालो भालो किचु एंटरटेनमेंट वीडियो ओरा देखे। ओरा किन्तु कखनोई इनफॉर्मेशन कलेक्ट करार जोन्नो बा पढ़ाशुनो करार जोन्नो यूट्यूब खोले ना गूगल खोले ना। तो ताई आमी किभावे आमार छेले मेयेदेर सरी छेले मेयेदेर एखन आर बोलबो ना ताई ना এখন কিভাবে দীপের আর সৌর্যের পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি সেটা নিয়েই আজকের ভিডিও। ২০২০ সাল থেকে আমার জীবনটাই পাল্টে গেল। ২০২০ ২০২১ ২০২২ এই তিনটে বছরে আমূল পাল্টে গেছে আমার জীবন, সোমের জীবন, দীপ আর সৌর্যের জীবন। ২০২০র কথাই যদি ধরি, ২০২০তে অ্যানুয়াল পরীক্ষাটা শেষ হওয়ার ঠিক পরে পরেই করোনা এই পৃথিবীতে আসে। আর করোনা আসার সাথে সাথেই সমস্ত কিছু বদলে যায়। কিন্তু আমার কাছে করোনা অভিশাপের থেকে বেশি খানিকটা আশীর্বাদ হয়েই এসেছিল। কারণ ওই সময় আমি প্রেগনেন্ট ছিলাম আর ওই অবস্থাতে দীপকে আর সোমকে করোনার জন্যেই আমি কাছে পেয়েছিলাম। আমার কাজের খুব হেল্প হচ্ছিল আর কাজ বলতে তখন ছিল আমার অসুস্থ শাশুড়ির দেখাশুনো এবং সংসারের কাজ, তার সাথে সাথে দীপের পড়াশুনো। সেই সময় ২০২০র ফেব্রুয়ারি মাসে মা মারা যান আর আমার শাশুড়ি মা মারা যাওয়ার পরে পরেই হয়ে যায় লকডাউন। আর ওই সময়ে আমি প্রেগনেন্সিতে ছোট্ট ছোট্ট করে আমার সমস্ত সংসারটাকে গুছিয়ে নেওয়ার চেষ্টায় ছিলাম আর এই কাজে আমায় পুরোপুরি হেল্প করছিল সোম। তখন ইনিশিয়ালি দীপের সেরকম কোনো পড়াশুনো ছিল না কারণ তখন অ্যানুয়াল পরীক্ষা শেষ হয়ে গেছিল। তো তারপরে আমার পুরো কনসার্নটাই চলে যায় আমার প্রেগনেন্সির ওপর। সৌর্য জন্ম নেয় আগস্টে ২০২০র ওর ওপরে এবং সংসারের ওপরে। আর তারপরে এই ২০২২ সালের ফেব্রুয়ারি মাসের ১৯ তারিখেই আমরা আমার শাশুড়ি মার মতো আমার শ্বশুরমশাইকেও হারিয়ে ফেলি। এই সময় সৌর্য অনেকটা বড়, প্রায় ১.৫ বছর, আর দীপ তো নাইনে উঠে গেল। তো দীপের বইয়ের ব্যাপারটা আমি কিন্তু ২০২০র পর থেকে আর দেখিনি। ওর কি বই আছে না আছে, কোনটা ৮ থেকে চলছে বা কোনটা নতুন নতুন এসেছে কিচ্ছু আমি জানি না। তো সেই ব্যাপারগুলো এবার দীপ তোমাদের সঙ্গে শেয়ার করে নেবে।
কারণ ওই ব্যাপারগুলো যদি আমি বলতে যাই না, আমি ভুল ইনফরমেশান দিয়ে দেব। তো দেখো দীপ কী কী বই থেকে কীভাবে পড়াশুনো করছে। আচ্ছা, তো আমাদের প্রথমে আমি 8 থেকে যে বইগুলো কন্টিনিউ হয়েছে, মানে 8 আর 9 দুটোতেই আছে, সেইটা দেখাচ্ছি। ফার্স্ট হচ্ছে আমাদের ইংলিশ লিটারেচারের বুক ট্রেজার ট্রোভ, এটা আমাদের 10 অবধি আছে, কালেকশন অফ ICSC পোয়েমস অ্যান্ড শর্ট স্টোরিজ। তো এটা আমাদের পুরো 10 অবধি আছে, এর মধ্যে টোটাল 10টা পোয়েম আর 10টা শর্ট স্টোরিজ আছে। তো এটা আমাদের লিটারেচার বুক যেটা আমাদের একদম 10 অবধি আছে, মানে ICSC একদম 8 থেকে 10 অবধি। তারপর এইটা তো এমনি, এটা হচ্ছে আমার, এটা হচ্ছে মার্চেন্ট অফ ভেনিসে যে একদম শেক্সপিয়ার ইংলিশে লেখা থাকে, ওটাকে এখন মডার্ন ইংলিশে ট্রান্সলেট করা আছে এই বইটায়, যাতে একটু বুঝতে সুবিধা হয়, কোনো পার্ট যদি পড়ে পড়তে অসুবিধা হয়, বুঝতে না পারি কোনো লাইন না পড়ে, ওইটার জন্য এই বইটা কেনা হয়েছিল। হচ্ছে মডার্ন ইংলিশে ট্রান্সলেট করা আছে শেক্সপিয়ার ইংলিশটা। তো আচ্ছা, এটা হচ্ছে ট্রেজার ট্রোভের কোয়েশ্চেন বুক, মানে এর মধ্যে সব কোয়েশ্চেন অ্যান্সার্স দেওয়া আছে, শুধুমাত্র পোয়েমসের কোয়েশ্চেন অ্যান্সার্স, মানে পোয়েমস থেকে যেসব কোয়েশ্চেন অ্যান্সার্স আসে, 10টা পোয়েম আছে, 10টা না স্টোরিগুলোর হচ্ছে এই বইটা, এটা হচ্ছে স্টোরিগুলোর বই, মানে স্টোরি থেকে যা যা কোয়েশ্চেন অ্যান্সার্স আছে সব এই বইটাই আছে। এটাতে কি স্পেস প্রোভাইড করা থাকে, কোয়েশ্চেন দেওয়া থাকে? হ্যাঁ, কোয়েশ্চেন দেওয়া থাকে, নিচে অ্যান্সার লেখারও জায়গা থাকে, বাট অ্যান্সার দেওয়ার জায়গাটা একটু কম থাকে, ওই যে সবাই খাতাই লেখে, খাতাতেই লেখে, বই থেকেও লেখে না, স্কুলেও এই বই দেখেই কোয়েশ্চেন অ্যান্সার সলভ করায় আমাদের। তোমাদের সঙ্গে সঙ্গে আমারও একটু জানা হয়ে যাচ্ছে, আমিও সেরকম জানি না। আচ্ছা, এটা হচ্ছে স্কুলে, এইটা মার্চেন্ট অফ ভেনিসের বুক, শেক্সপিয়ার অক্সফোর্ড স্কুলের মার্চেন্ট অফ ভেনিস, এটা দেখেই স্কুলে পড়ায়, এটাতে একদম নর্মাল শেক্সপিয়ার ইংলিশে লেখা আছে, এটা এটা একদম মানে একটা মানে টাফ ইংলিশ। হ্যাঁ, টাফ ইংলিশ। আর এটা হচ্ছে মার্চেন্ট অফ ভেনিসের ওয়ার্ক বুক, মানে এটা মার্চেন্ট অফ ভেনিসের সব কোয়েশ্চেন অ্যান্সার্স আছে এর মধ্যে। তারপর হচ্ছে এই 9-এ যে নতুন বই পেয়েছি আমি, মানে এখনও পাইনি বাট আমি জোগাড় করেছি সায়ুক দাদার কাছ থেকে, সেইগুলো হচ্ছে এই কটা বই। তো ফার্স্ট অফ অল বায়োলজি দেখাই, বায়োলজি হচ্ছে কনসাইন্স বায়োলজি রিভাইজড, এটা আছে বায়োলজি, টোটাল আমাদের আছে হচ্ছে এর মধ্যে 19টা চ্যাপ্টার, সব মোটামুটি সবকটাই আগে পড়া, বাট অনেক কিছু নতুন নতুন জিনিসও অ্যাড আছে, কিন্তু বায়োলজির চ্যাপ্টারগুলো যেহেতু ছোটো ওই জন্য অতগুলো বেশি চ্যাপ্টার আছে, বায়োলজির চ্যাপ্টারগুলো খুবই ছোটো, ওই 10 পাতা মতো প্রত্যেকটা চ্যাপ্টার, ওর থেকে বেশি নেই, তো ওই জন্য ছোটো ঠিকই আছে ওইটা। তারপর হচ্ছে হ্যাঁ, 9-এর গ্রামার বুক, মানে টোটাল ইংলিশ যেটা থাকে, এটা ICSC-তে এই গ্রামার বুকই থাকে, 9-এ থাকে, 10-এ থাকে কি না জানি না, বাট 9-এ এটাই থাকে প্রত্যেক বছর। মধ্যে টোটাল কটা চ্যাপ্টার আছে, অনেকগুলোই আছে, মানে মনে হয় নেই ইন, মানে হ্যাঁ না, এখানে 1, 2, 3, 4 টোটাল 15টা চ্যাপ্টার আছে এর মধ্যে। এটা হচ্ছে কম্পিউটার সায়েন্সের বই, আন্ডারস্ট্যান্ডিং কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার নেবে তাদের, বাট আমার তো কম্পিউটার অ্যাপ্লিকেশন নেই, আমার হোম সায়েন্স, তো আমার এই বইটা লাগবে না, দেখেও লাভ নেই তাদের। এটা হচ্ছে কনসায়েন্সের কেমিস্ট্রি বই, এটা 9-এ আছে, এটা হচ্ছে পার্ট 1 কনসায়েন্স আর কেমিস্ট্রি বুকে, আর পার্ট 2টা মনে হয় 10-এ আছে। এটার মধ্যে টোটাল আছে হচ্ছে 9টা চ্যাপ্টার, 9টা চ্যাপ্টারের মধ্যে আমাদের হয়তো 5টা মতো হাফ ইয়ারলি থাকবে, বাকিটা হয়তো অ্যানুয়ালে থাকবে, ঠিক নেই এখনও, এটা স্কুল বললে, হ্যাঁ স্কুল জানতে বলে দেবে, বাট এটার চ্যাপ্টারগুলোর সাইজটা একটু বড় আছে বায়োলজির কম্প্যারিজনে, অনেক কিছুই আছে, অনেক কিছু আছে এখানে, কেমিক্যাল ফর্মুলা দেওয়া আছে, কেমিক্যাল নেমস দেওয়া আছে, তারপর এর পরের পেজে অ্যাটমিক নাম্বার দেওয়া আছে, সব কিছুই অনেক কিছুই দেওয়া আছে। তারপর হচ্ছে 9-এর ফিজিক্স বই, এটাও কনসায়েন্স, মানে 9-এ হিস্ট্রি, হ্যাঁ 9-এ
নাইনে বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি সবকটাই কনসায়েন্সই দেয় আমাদের স্কুল থেকে। এটাতে আছে হচ্ছে টোটাল 10টা চ্যাপ্টার, বাট এটা হচ্ছে সবার থেকে বড়, মানে চ্যাপ্টারের সাইজগুলো একটু বড় বড়, সবকটাই 20+ pages চ্যাপ্টার। তো এটাতেও অনেক কিছু আছে, কনসায়েন্স ফিজিক্স এতে অনেক কিছু আছে। নেক্সট হচ্ছে ম্যাথামেটিক্স, এত মোটা বই কে যায় ম্যাথামেটিক্সে, যে জীবন শেষ হয়ে যাবে সলভ করতে করতে। আন্ডারস্ট্যান্ডিং ICSE ম্যাথামেটিক্স বাই ML আগরওয়াল, এটা তো তুই নিয়েছিস, ম্যাথ তো তোর আছে। হ্যাঁ ম্যাথ তো আছে, ম্যাথস নিয়েছি। এর মধ্যে টোটাল আছে হচ্ছে, বইটা খুলতেই ভয় লাগে অর্ধেক সময়, টোটাল আছে হচ্ছে 20টা চ্যাপ্টার, 500 পাতার বই। আমাদের সময়ে পৃথিবী কাঁপিয়ে দিত কেসি নাগের বই, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে আমরা যারা পড়াশুনো করতাম, আমাদের কাছে কেসি নাগ ছিল এমন একটা মানুষের নাম যাকে আমরা মনে মনে খুব গালাগালি দিতাম। আর প্রতিদিন দুপুরবেলা নিয়ম করে মা কেসি নাগের বই দিয়ে ছাতে পাঠিয়ে দিত, বলতো ভালো করে প্র্যাকটিস কর। আমাদের ইমেল আগরওয়াল নামটা চেঞ্জ হয়েছে খালি, আমাদের এই বইটা মেনলি প্রেফার করে, কেননা এই বইটা অনেক ঘুরিয়ে ফিরিয়ে অঙ্ক করা আছে, মানে টাফ টাফ অঙ্ক আছে, ইজি অঙ্ক নেই এর মধ্যে। তারপর হচ্ছে ICSE-র জিওগ্রাফি বই, জিওগ্রাফি বইতে আমাদের টোটাল আছে হচ্ছে 22টা চ্যাপ্টার, বাট চ্যাপ্টারগুলো খুবই ছোট, আমি যা দেখেছি প্রতিটা চ্যাপ্টার মোটামুটি 7-8 পাতার। ও তো 22টা চ্যাপ্টারের মধ্যে প্রবাবলি 11টা বা 12টা হাফ ইয়ারলিতে আসবে, তো টোটাল 7 × মানে কত হয়েছে, ওই 80-90 পাতা মতো হবে টোটাল। তো ঠিক আছে, জিওগ্রাফি শক্ত নেই, জিওগ্রাফি সোজা আছে। এবার আর হিস্ট্রি আছে, হিস্ট্রিতে আমাদের টোটাল হিস্ট্রি অ্যান্ড সিভিক্স, সিভিক্স সিভিক্স কেউ পড়তে ভালোবাসে না, আমিও ভালোবাসতাম না, আমাদের সময় ছিল না। আচ্ছা, আমাদের হিস্ট্রিতে আছে হচ্ছে টোটাল 19টা চ্যাপ্টার, তার মধ্যে 5টা হচ্ছে সিভিক্স, বাকিটা হচ্ছে হিস্ট্রি। তো ঠিক আছে, এই সিভিক্স পার্টটাই মেনলি চাপের হয় আমার যা মনে হয়, সিভিক্স পার্টটা একটু মুখস্থ করতে হয়, হিস্ট্রি তো পুরো গল্পের মতো পড়লেই হয়ে যায়। আর হিস্ট্রিতে যা সিলেবাস আছে আমাদের, ক্লাস 6-এ একদম সেম সিলেবাস ছিল, মানে হচ্ছে ভেদিক এজ, বুদ্ধিজম, মরিয়ান এম্পায়ার, তারপরে হচ্ছে হারাপ্পান সিভিলাইজেশন, এগুলোই আছে। তো হ্যাঁ সোজা আছে হিস্ট্রি, হিস্ট্রি জিওগ্রাফি দুটোই খুব সোজা। আর হিস্ট্রি জিওগ্রাফি 9-এ যা যা পড়াবে একদম কোনো কাজের না, আন্টি বলেই সে 9-এ যেগুলো জানে পুরো জানার জন্য, 10-এর সিলেবাস পুরো আলাদা একদম। তো নেক্সট আছে যেগুলো আমি অনলাইনে কিনেছি, তো এই এগুলো অ্যাকচুয়ালি আমি এনেছি মিশো থেকে, ফ্লিপকার্ট থেকে, অ্যামাজন থেকে, একটু সুবিধা। আচ্ছা, এই বইটা মা মলার দিয়ে দিয়েছে নিউজ পেপার দিয়ে, বাট এটা হচ্ছে বাংলা কোশ্চেন ব্যাংক, যেটাতে সলভ কোশ্চেন অ্যান্সার্স থাকে, এই ICSE বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার, মানে সব কটা চ্যাপ্টারেরই এখানে কোয়েশ্চেন অ্যান্সার্স দেওয়া আছে, সলভ করা আছে, খুব ভালোভাবে লেখা আছে। প্লাস হচ্ছে এর মধ্যে রচনা পেয়ে যাবে, চিঠি পেয়ে যাবে, চিত্র পর্যবেক্ষণ পেয়ে যাবে, ভাব সম্প্রসারণ পেয়ে যাবে, সব মানে পুরো বাংলার সমস্ত সিলেবাসটা এটাতে কভার করা আছে, পুরো 712 পাতার বই একটা, অনেক মোটা, 9-10 দুটোই কভার হয়ে যাবে। হ্যাঁ 9-10 দুটোই কভার হবে ওটা। ইংলিশ পেপার 1, মানে ইদার তোমার বলে ওটাকে লিটারেচার অথবা গ্রামার হবে এটা, তারপর হচ্ছে কেমিস্ট্রি আছে, তারপর হচ্ছে বায়োলজি, তারপর হচ্ছে ইংলিশ পেপার 2, এটা 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 ইদারলি লিটারেচার অথবা গ্রামার হতে পারে। না দেখিনি আমি খুব একটা, এই বইগুলো সিল করা ছিল, জাস্ট সিল কাটা হলো। আর এটা হচ্ছে ফিজিক্স, ঠিক আছে, এই আপাতত এই সব বই কেনা হয়েছে এখনো অবধি। আর বাংলা এখনো পাশে না, 9-10 একই বাংলা, আর যেহেতু বোর্ড হয়নি আর যেন আমরা বাংলা বই পাইনি আমরা এখনো। দীপের পড়াশুনোর পাশাপাশি আমাকে এবার আস্তে আস্তে এটাও কনসার্নে আনতে হবে যে সৌর্যের পড়াশুনো আস্তে আস্তে স্টার্ট করতে হবে, যেহেতু বাবু এই বছরই 2022-এই মারা গেছেন, তাই
এই বছর বা পরের বছর সূর্যের কোনো হাতেখড়ির অনুষ্ঠান আমরা করতে পারবো না, তাই সেই জন্য সূর্যের লিখানো প্র্যাকটিস করা কিছুই শুরু করা সম্ভব নয়। তাছাড়া আমি পার্সোনালি মনে করি, 3 বছরের আগে বাচ্চাদের আঙুলের হাড় এতটাই নরম থাকে যে বাচ্চাদের লেখানো প্র্যাকটিস করার কোনো প্রয়োজন নেই। তাই ছোট ছোট স্টেপ নিয়ে এগোনোটাই আমার কাছে খুব দরকার বলে মনে করি। তাই আমি সূর্যের জন্য ছোট ছোট কিছু কিছু জিনিস এনে নিয়েছি অনলাইনে, যেগুলো আমি দিয়ে ওর সাথে একটু টাইম স্পেন্ড করি। এটা বলা ভুল হবে যে রোজ দুবেলা টাইম করে আমি ওকে পড়তে বসাই, র্যাদার এই পড়ার বইগুলো এখন ওর আর আমার কোয়ালিটি টাইম, আমরা এইটা দিয়েই আমাদের টাইমটাকে কাটাই। কীভাবে কাটাই এসো তোমাদের সাথে শেয়ার করি। ফার্স্টেই শুরু করি খেলার ছলে কীভাবে আমরা পড়াশুনো ইন্ট্রোডিউস করতে পারি। তো আমি কিছু কিছু জিনিস নিয়ে বসেছি, মানে যে কটা হারিয়ে না গিয়ে আমি সামনে পেয়েছি, যেমন কিছু মাস্ক, এই যে এই মাস্কগুলো, এগুলো আমি জোগাড় করেছি ইন্টারনেট থেকে। এটা একটা ডাকের মাস্ক, এটা একটা ডঙ্কির মাস্ক, আর এটা দেখতেই পাচ্ছ এই পোর্শনটা খেয়ে ফেলেছে, এটা হচ্ছে একটা কাউয়ের মাস্ক। তো এটা ছাড়াও আরও দুটো মাস্কর আছে, একটা ডগের মাস্ক আর একটা ক্যাটের মাস্ক, ওই দুটোর ভীষণ প্রিয়, তাই ওই দুটো কোথায় রেখেছে আমি এক্ষুনি ভিডিওতে খুঁজে পাইনি, তাই আমি তোমাদের দেখাতে পাচ্ছি না। আমরা কি করি, আমি আর সূর্য এই মাস্কগুলো মুখে দিয়ে ডাকি, কাউয়ের ক্ষেত্রে মু মু করি, এখানে ডঙ্কির মাস্কটা মুখে দিয়ে হে হে করি, অথবা আমরা এই ডাকের মাস্কটা মুখে দিয়ে কোয়াক কোয়াক করি। এতে ও যেমন অ্যানিমালটাকে খুব ফানি ওয়েতে চিনতে পারে, ঠিক তেমনি ও এটাও বুঝতে পারে যে কে কোনভাবে সাউন্ড প্রডিউস করে, কে কীভাবে ডাক করে। এছাড়াও এই মাস্কগুলো ছাড়াও আরও একটা জিনিস আমি করেছি, সেটা হচ্ছে নেট থেকে আমি বেশ কিছু বোর্ড বুকস আনিয়ে নিয়েছি। নেটে অনেক রকমের বোর্ড বুকসের সাজেশান তোমরা পেতে পারো, 5টা বোর্ড বুকসের, 10টা, আমি কিন্তু একেবারে 20টাই আনিয়ে রেখেছি। 20টার টপিকগুলোও আমি দেখিয়ে দিই, এটা হচ্ছে অ্যাবাউট মি, জানি না কতটা আসছে, অ্যাবাউট মি, এটা হচ্ছে ফুড, এটা হচ্ছে ভেজিটেবলস, এটা হচ্ছে বার্ড, এটা হচ্ছে ফ্রুটস, এটা হচ্ছে বডি পার্ট বা সরি এটা মনে হয় ও সরি এটা হচ্ছে বেবি অবজেক্টস, এটা হচ্ছে ফ্লাওয়ার্স, এটা ABC, এটাতে দেখো ক্যাপিটাল অ্যান্ড স্মল দুটোই দেওয়া আছে। এটা হচ্ছে ওরা ওদের চারপাশে যেগুলো দেখে, থিংস অ্যাট হোম, এটা হচ্ছে অ্যানিমালস, ফার্ম অ্যানিমালস, এটা হচ্ছে বেবি অ্যানিমালস, দিজ আর শেপস, নাম্বারস, কালার্স, এইটা দেখতে পাচ্ছ খেয়ে ফেলেছে কিন্তু, ট্রান্সপোর্ট, বাইক এত ভালোবাসে, বাইক আর সাইকেল দেখতে দেখতে খেয়ে ফেলেছে, ফ্রন্ট পেজটা আর নেই, কে বলবে এগুলো বোর্ড বুকস, এগুলো এত মোটা মোটা পেজেস হয়, খেয়ে ফেলেছে। এটা দেখে বোঝা যাচ্ছে যে এটা কতটা প্রিয় সূর্যের। এটা হচ্ছে অপোজিটস, এটা ওয়াইল্ড অ্যানিমালস, এর আগে একটা ফার্ম অ্যানিমালস দেখালাম,
আর এটা ওয়াইল্ড অ্যানিমালস। এটা হচ্ছে বেবি টয়েজ, বাচ্চারা যে সমস্ত জিনিস নিয়ে খেলা করে সেগুলোর নাম শেখানোর জন্য। এটা সি অ্যানিমালস আর এটা প্রফেশনস। এছাড়া আরেকটা বোর্ড বুক ওরা আছে, এটা পরে আলাদা করে অর্ডার দিয়েছিলাম, থিংস অ্যাট পার্ক, পার্কে গিয়ে এরা কী কী জিনিস দেখতে পায় সেটার ওপরে এটা। এছাড়া ওর একটা রাইমের পেপার আছে, এই যে ওল্ড ম্যাকডোনাল্ডের একটা রাইম বুক আছে, এটা থেকে আমি ওকে রাইমস পড়ে শোনাতে পারি। আর একটা পোস্টার আছে, এটা ওর দাদা করায়, আজকেও করাচ্ছিল, তো এই পোস্টারটা ওকে ওর দাদা করায়, বাবা করায়। আর আছে দুটো বই, আরও একটা বই আছে, সেটা সম্ভবত মিসিং, সেটা আমি দেখতে পাচ্ছি না কোথায় রেখেছে জানি না। যে বইগুলোর খুব প্রিয় সেগুলো তো খুব ফ্রিকোয়েন্টলি ইউজ করে, তো সেগুলো মোটামুটি একটু গড়বড় হয়ে যায়। যেমন আমি একটু আগেই পাচ্ছিলাম না যে মাস্কের মধ্যে একটা, এর মধ্যে একটা মাস্ক এখন উদ্ধার হয়েছে, সেটা হচ্ছে এইটা ডগ বউ বউ। আর হচ্ছে দুটো বই, এই যে এটা হচ্ছে স্মল লেটার্স অফ ABC, যদিও এটা অনেক পরে ইউজ হবে, এটা অ্যাকচুয়ালি ওকে আমি পিকচার বুক হিসাবে ইউজ করাই ওই জিনিসগুলো চেনানোর জন্য। এখানে একটা ম্যাজিক পেন দেওয়া আছে যেটা দিয়ে লেখার পর ওয়াইপ করে নেওয়া যায়, আর স্পেস প্রোভাইড করা আছে যেখানে ওরা লিখে লিখে প্র্যাকটিস করতে পারে। অলরেডি আজকে বইটার এই দশা হয়ে গেছে, জানি না নেক্সট ভিডিও যখন করবো এই বইটাকে দেখতে পাবো। আর এটা হচ্ছে একটা টাচ অ্যান্ড ফিল বুক, এখানে আলাদা আলাদা টেক্সচার দেওয়া আছে, অ্যাপেলটার টেক্সচার আলাদা, সানটার টেক্সচার আলাদা। এছাড়া এই যে এখানে প্রচণ্ড ফাড়ি একটা মেটেরিয়াল দেওয়া আছে যাতে শিপের টেক্সচার বোঝা যায়, লায়নের এখানে একটা ফাড়ি মেটেরিয়াল দেওয়া আছে। এই যে এখানে হাউসের এখানকার টেক্সচারটা আলাদা, যেহেতু টাচ অ্যান্ড ফিল বুক তো ভিজুয়ালি সেরকম কিছু বোঝা যায় না, এখানে একটা মিরর দেওয়া আছে। এই যে এই জায়গাটাও সব থেকে প্রিয় বিকজ অফ এই মিররটার জন্য, এই মিররটা ওর খুব পছন্দ, শেপস আছে। আচ্ছা এখানে একটা কোকুন ছিল, কোকুনের আন্ডারে এই ক্যাটারপিলারটা ছিল, জানলার মতো উপর নিচ উপর নিচ করতে করতে খেয়ে ফেলেছে। আর এটা হচ্ছে একটা ফ্রগ, এই ফ্রগটাও একটা আলাদা টেক্সচার দেওয়া আছে, একটু গ্রিটি টেক্সচারটা। এখানে একটা বাটারফ্লাই আছে, এটাও খুব সুন্দর টেক্সচার্ড মেটেরিয়াল। তো এরকম একটা বই কিন্তু খুব জরুরি এখনকার বাচ্চাদের জন্য, মানে একদম যারা ছোট তাদের জন্য, যাতে মানে টাচ অ্যান্ড ফিল করে ওরা বুঝতে পারে। তো আপাতত এই বইগুলোই আমার কাছে আছে, আরও একটা দুটো বই ওর আছে, কিন্তু অ্যাকচুয়ালি যেটা হয় যে বইগুলো ওর খুব প্রিয় সেই বইগুলো কোথায় চলে যায় সেগুলো আর মানে খুঁজে পাওয়া যায় না। তো নেক্সট ব্লগটা আবার দেখাবো তোমাদের সাথে, শেয়ার করব। আশা করি তোমাদের এই ব্লগটা খুব ইনফরমেটিভ লেগেছে, কেমন লেগেছে জানিও। বাড়িতে ছোট বড় দু ধরনের বাচ্চা কাচ্চা থাকলেই অ্যাকচুয়ালি মায়েদের ওপর খুব প্রেশার হয়, বিকজ একটা বড় গ্যাপ থাকে, এজ গ্যাপ, আর সেই এজ গ্যাপটাকে মেনটেন করে দুজনকেই সামলাতে হয়, দুজনেরই লেখাপড়ার দিকটা দেখতে হয়, কারণ মারাই একমাত্র বাড়িতে থাকে, তো মারা খুব রেসপন্সিবলি এই জিনিসগুলো দেখাশোনা করে। তোমরা যারা মা অবশ্যই তোমরা ব্যাপারটার সঙ্গে কানেক্ট করতে পারবে। তো কমেন্ট বক্সে জানিও যে তোমাদের ঘরে যে বাচ্চা কাচ্চারা আছে, তোমাদের ছোটো ছেলে বা মেয়ে বা বড় ছেলে বা মেয়ে যারাই আছে, তারা কীভাবে পড়াশুনো করছে, কী কী বুকস তোমরা রেফার করো, কী ধরনের বই যদি আমি আরও ইন্ট্রোডিউস করি সেক্ষেত্রে দীপ বা সৌর্যের সুবিধা হবে। তো নেক্সট ব্লগে আবার দেখা হবে, ততক্ষণের জন্য টাটা। তোমরা যারা পুরনো বন্ধুরা আছো আমার এই ভিডিওটাকে লাইক করে দিও, অবশ্যই কমেন্ট করো, আমি কিন্তু প্রত্যেকের কমেন্টের রিপ্লাই করার চেষ্টা করি। আর নতুন যারা নতুন আজকে প্রথম ভিডিওটা দেখছো একটু সাবস্ক্রাইব করে নিও, আমিও তাহলে নতুন নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো।
ততক্ষণের জন্য নতুন একটা ব্লগের অপেক্ষায়।